ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আশা করি সবার প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে। তো গতবারের মাধ্যমিক পরীক্ষায় বামংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে ফার্স্ট হয়েছিল তার মুখেই শুনে নাও সে কীভাবে প্রস্তুতি নিয়েছিল, বিশেষ করে ইংরেজি পরীক্ষার জন্য সে কীভাবে তার নিজের প্রস্তুতিটা চালিয়ে গিয়েছিল। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণটা দেখো। আমি অদিতি রায়, আমি এখন পাকুহাট NM হাই স্কুলে সায়েন্স নিয়ে পড়ছি। আমি গত বছর মাধ্যমিক দিয়েছিলাম, মাধ্যমিকে আমি 618 পেয়েছি। বামনগোলা হাই স্কুলে প্রথম হয়েছিলাম, ইংরেজিতে পেয়েছিলাম 82। ইংরেজি আমার সাবজেক্টটা খুব একটা প্রিয় না, আর সবার সব সাবজেক্ট ফেভারিট হবে এটারও তো কোনো মানে নেই। ইংরেজি বিষয়টা খারাপ লাগতো না, ভালোই লাগতো। আমার সবথেকে প্রিয় সাবজেক্ট হলো ম্যাথ, আমি ম্যাথে পেয়েছিলাম 92। আর হচ্ছে কি বল, ইংরেজির প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি বলতে টিউশনে যতটুকু করাতো সেটাই বাড়িতে এসে আবার শুধুমাত্র পড়াটুকুকেই ভালোভাবে প্র্যাকটিস করা, মুখস্থ করে নয় শুধু, তারপর লিখে প্র্যাকটিস, মানে সেটা প্র্যাকটিস করাটা সম্পূর্ণ নিজের ওপর, টিউশনে কী পড়ালো না পড়ালো সেটা বিষয় নয়। আমি মাধ্যমিকে পরীক্ষার প্রস্তুতি বলতে, আমাদের সময় তখন লকডাউন ছিল, যার ফলে পরীক্ষার প্রস্তুতিটা সেভাবে হয়নি। টিউশনে যতটুকু করাতো সেটাই বাড়িতে এসে, মানে ওইটাকেই শুধু প্র্যাকটিস করা। আর সেই সময় যেহেতু ক্লাসটা, মানে স্কুলের টিচারদের দ্বারা যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা ঠিকমতো করতে পারিনি, শুধুমাত্র টিউশনের টিচারদের ওপরে নির্ভরশীল ছিল, আর বাড়িতে যতটুকু নিজে প্র্যাকটিস করবা সেটার ওপরই, আর প্র্যাকটিসটা সম্পূর্ণ নিজের ওপরই। মাধ্যমিক পরীক্ষা মানে বাইরের স্কুলে পরীক্ষা, সেটা ভয়ের বিষয় নয় কোনো, কেবলমাত্র পরীক্ষা দেওয়ার আগে মানে সেটা নিয়ে খুব একটা ভাবাটা বিষয় নয়, মাইন্ডটাকে পুরোটা স্থির রাখতে হবে, নয়তো মানে তাহলে পরীক্ষার ক্ষেত্রে টাইমটাকে বিশেষভাবে মেনটেন করতে হবে, কারণ নির্দিষ্ট টাইমের মধ্যে কতটুকু লিখতে পারছি সেটা বিষয়। আমরা সাধারণত প্রথম দিকে MCQ আর এসএ টাইপের কোয়েশ্চেনগুলোকে মানে টাইমটা বেশি দিয়ে ফেলি, যার ফলে পরে যে ব্রড কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো আমাদের দ্বারা মানে টাইমটা শর্ট হয়ে যায়, তাই ওগুলো লেখা হয় না, যার ফলে নাম্বারটা পরীক্ষায় কম হয়ে যায়। তার জন্য প্রথম দিকে টাইমটাকে হাতের স্পিডের সঙ্গে সঙ্গে হাতের লেখাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হয়। দিনে আমি নির্দিষ্ট টাইম বেঁধে পড়তাম না, যখন ভালো লাগতো তখনই পড়তাম, মানে টিউশনের পড়া যতটুকু দিত সেটাকে ভালোভাবে একদম প্রপারলি কমপ্লিট করাটাই আমার বিষয় ছিল। সেটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট দিনেরটা একটুখানি পড়ে রাখতাম যাতে টিউশনে সুবিধা হয়, এভাবে পড়াশোনাটা হতো। আর আমার সাফল্যের জন্য আমি সবথেকে বেশি কৃতিত্ব মানে রাখবো আমার মায়ের পেছনে। আমার মা সারাদিন মানে আমার পেছনেই লেগে থাকতো, যে পড়াশোনার জন্য সারাক্ষণ বলতো। আর হচ্ছে আমার স্কুলের টিচার যারা আগে পড়িয়েছিল, আর আমরা তো লকডাউনের জন্য স্কুলে সেভাবে যেতে পারিনি, তাই টিচারদের সাথে ভালোভাবে মানে ক্লাসটাও হয়নি, আর টিউশনের টিচার শুধুমাত্র। আর এবার যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমি বলবো, এখন তো মানে মাধ্যমিক চলেই আসলো, এখন আর নতুন করে তো সিলেবাস, পুরো সিলেবাসটা তো এতদিনে শেষ হয়েই গেছে, এখন শুধুমাত্র সেটাকে প্র্যাকটিস করা, মানে বারবার করে রিভিশন করা, আর রিভিশনের সাথে সাথে লিখে প্র্যাকটিস, যেটা মনে থাকবে বেশি। মুখস্থ করলে সেটা সাধারণত মনে থাকে না, সেটাকে যদি লিখে প্র্যাকটিস করা যায় তাহলে সেটা মনে থাকে, আর পরীক্ষার খাতায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, স্পিডটাও বেড়ে যায়, আর নির্দিষ্ট টাইমের মধ্যেও কমপ্লিট করা যায়। আর ইংলিশের ক্ষেত্রে বলবো, ইংলিশ মানে যদি মানে যেটুকু পড়া সেটাকে যদি লিখে, মানে রাইটিং স্কিল, প্যারাগ্রাফ, স্টোরি এটসেট্রা, যে কোনো জিনিস যদি লিখে প্র্যাকটিস করা যায় তাহলে ওয়ার্ড সংখ্যা বাড়বে, আর তাছাড়াও লেখার স্পিডটা বাড়বে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর পরীক্ষার ক্ষেত্রে বলবো যে রাইটিং স্কিল বা প্যারাগ্রাফ, যে কোনো ধরনের ইংলিশের ক্ষেত্রে সেগুলোকে যদি মুখস্থ করে কমন পড়ে যাওয়া যায় তাহলে পরীক্ষার সময় সেগুলোকে মানে লিখে নামানো যাবে না, আর সম্পূর্ণ নাম্বারও পাওয়া যাবে না। আমি তো মাধ্যমিকের সময় ইংলিশের রাইটিং স্কিল, প্যারাগ্রাফ, স্টোরি সমস্ত কিছুটাই
মানে বানিয়ে লিখেছিলাম, সমস্তটাই বানিয়ে লিখেছিলাম। আর ইংলিশ টিউশনে যতটুকু করো তো ততটুকুই, ওটাকে বেশি সময় দেওয়া হয়নি আমার, যার জন্য ইংলিশে আমি নাম্বারটা কম পেয়েছি। ধন্যবাদ সবাইকে, আর এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অল দ্য বেস্ট। ভালো করে সবাই পরীক্ষা দিবে আর নির্দিষ্ট টাইমের মধ্যে সেই পরীক্ষাটা কমপ্লিট করার চেষ্টা করবে, ভালো নাম্বার পাবে।